हे गाइज वेलकम टू माई चैनल आई होप सकल अनेक भलो आज के तुम्हारे साथ शेयर करब गुड वाइब्सर उपटन इन्स्टा ग्लो फेस मास्क रिव्यू देव जानबो ये प्रोडक्ट केमन कारा एटा यूज करते पारबे तार साथे साथे ये प्रोडक्ट की क्लेम करछे एबं एखाने की की जिनिस उल्लेखित करा आछे आमि सेई सब समस्त किछु विस्तारित तोमादेर जानाबो भिडियो रिपोर्टटा देखो भालो लागले का छोटो लाइक करे दिओ। सो तोमरा स्क्रिनेर मध्ये देखते पाच्छो एटी होच्छे गुड वाइब्सर उपटन इन्स्टा ग्लो फेस मास्क। एई प्रोडक्टेर मध्ये কোনো ধরনের কোনো হার্মফুল কেমিক্যালস দেওয়া নেই, এখানে নো মিনারেলস প্যারাবিন সালফেট এই ধরনের কোনো জিনিস এখানে দেওয়া নেই। এটা একটা অ্যানিমেল টেস্টেড প্রোডাক্ট, এর মধ্যে 50 গ্রাম প্রোডাক্ট কোয়ান্টিটি রয়েছে যেটা দাম পড়বে হচ্ছে 250 টাকা। তো প্যারাবিনের মধ্যে অনেক সময় ডিসকাউন্ট চলতে থাকে, সেক্ষেত্রে তোমরা আরও কম দামে পেয়ে যেতে পারো। তো এখানে 2 বছরের শেলফ লাইফ রয়েছে এবং এর প্যাকেজিংয়ের মধ্যে কিন্তু এর ব্যবহার কীভাবে তোমরা ইউজ করবে এটাও এখানে মেনশন করা আছে। তো এই প্রোডাক্টে দাবি করছে এখানে উপটানের ব্যবহার করা হয়েছে। উপটান হচ্ছে প্রাকৃতিক একটি উপাদান যেটা আমাদের স্কিন ব্রাইটেনিংয়ের কাজ করে, স্কিন কেয়ারের একটা খুব ভালো উপাদান। উপটান হচ্ছে আমাদের স্কিনকে স্পট ফ্রি, মানে কোনো ধরনের কোনো দাগ ছোপ থাকবে না, ফেসটা ক্লিয়ার এবং ব্রাইটেন করতে সাহায্য করে। এবং এই প্রোডাক্টটি এটা ক্লেম করছে, মানে এখানে বলা হচ্ছে, ব্র্যান্ড বলেছে এটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে এবং আমাদের পোর্সগুলোকে মিনিমাইজ করবে, তার সাথে সাথে একটা ক্লিয়ার ব্রাইট স্কিন কিন্তু আমাদের প্রোভাইড করে। তো এই প্রোডাক্টটি হচ্ছে অল স্কিন টাইপ সুইটেবল, সকলে এটা ব্যবহার করতে পারবে। তো এই ফেস মাস্কটির মধ্যে বিভিন্ন ধরনের উপাদান দেওয়া আছে, সব কিছু এখানে ইনগ্রিডিয়েন্টস মানে মুখে বলা সম্ভব না, আমি তোমাদের স্কিনে শো করিয়ে দেবো, বাট যেগুলো বেশি ইম্পর্টেন্ট আমি সেগুলো বলেছি। যেমন ধরো এর মধ্যে রয়েছে গ্লিসারিন, অ্যাকোয়া, কায়োলিন, সানফ্লাওয়ার সিড অয়েল, তাছাড়াও রয়েছে গ্লুকোজ, লেমন জুস, পাপায়া ফ্রুট জুস, ভিটামিন বি, পমগ্রানেট জুস, স্যাফ্রন এক্সট্রাক্টস, আরও রয়েছে টার্মারিক এক্সট্রাক্টস। তো এই ধরনের বিভিন্ন এখানে উপাদান দেওয়া রয়েছে। তো এই প্রোডাক্টটি হচ্ছে ভীষণ সেফ, প্যাকেজিংটা ওপেন করার পরে ভিতরে আর একটা কিন্তু তোমরা সেফ একটা টাইট একটা ছিপি পেয়ে যাবে, যার কারণে কিন্তু আমাদের প্রোডাক্টটা অনেক বেশি সেফ থাকে। তো এর মধ্যে হচ্ছে উপটানে একটা ফ্রেগ্রেন্স দেওয়া রয়েছে, পুরো ইয়েলো কালার একটা কনসিস্টেন্সিতে আসে এবং এর টেক্সচার হচ্ছে ক্রিমি একটা টেক্সচার আছে যেটা কিন্তু ভীষণ সফট। তো এবার আমি বলবো তোমরা এটি কিভাবে ব্যবহার করবে। সেম একই পদ্ধতিতে তোমরা যেভাবে ফেস প্যাক ব্যবহার করো, ফেসটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নাও, দেন তোমরা ফেস মাস্কটি পুরো ফেসের মধ্যে লাগাও। চাইলে তোমরা ব্রাশের সাহায্যে লাগাতে পারো অথবা হাত দিয়েও লাগাতে পারো। দেন তোমরা 15 থেকে 20 মিনিট এভাবে ছেড়ে দাও, তোমাদের ফেস মাস্কটি শুকিয়ে আসবে, তারপর তোমরা নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নাও। তো এই তো গেল পুরো প্রোডাক্টের সম্পর্কে, এর মধ্যে কী কী উপাদান দেওয়া রয়েছে এবং এটা তোমরা কীভাবে ব্যবহার করবে। এবার আমি বলবো এই প্রোডাক্টটি আসলে কতটা ভালো এবং এর ক্লেম সম্পর্কে, এবং এর ক্লেম সম্পর্কে কী কী বলছে সেটাকে আদৌ আমাদের স্কিনের মধ্যে কাজ করে। তবে হ্যাঁ, এই ফেস মাস্কটি কিন্তু খুব ভালো রকম কাজ দেয় আমাদের স্কিনের মধ্যে। এই প্রোডাক্টটি অনেকগুলো দাবি করেছে, ক্লেম করেছে, যেমন প্রোডাক্টে দাবি করেছে যে এটা আমাদের স্কিনকে স্পট ফ্রি রাখবে, অর্থাৎ আমাদের ফেস থেকে দাগ ছোপ তুলে দেবে। তো হ্যাঁ বন্ধুরা, এই প্রোডাক্টে আসলেই কিন্তু আমাদের ফেস থেকে দাগ ছোপ, যাদের ফেসের মধ্যে বাদামি বর্ণের কোনো দাগ ছোপ থাকে সেগুলোকে কিন্তু আস্তে আস্তে হালকা করে দিতে সাহায্য করবে। তাছাড়াও এই প্রোডাক্টটি বলছে এটা আমাদের পোর্সগুলোকে মিনিমাইজ করবে। তো যাদের লার্জ পোর্স রয়েছে তাদের ক্ষেত্রে আমি ঠিক কনফার্ম হতে পারছি না যে কতটা কাজে দেবে, বাট যাদের হালকা ফুলকো পোর্সের সমস্যা রয়েছে, ওপেন পোর্স, তাদের কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। তাছাড়াও এই প্রোডাক্টটি যে বলছে এটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে, তো হ্যাঁ এটা আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে। শুধু তাই নয়, এটা আমাদের স্কিন রেডিয়েন্সকেও কিন্তু বুস্ট করে। আর এই প্রোডাক্টটির সব থেকে ভালো দিক যেটা আমার লেগেছে সেটা হচ্ছে এই প্রোডাক্টটি ব্যবহারের ফলে আমাদের স্কিনটা অনেক বেশি ময়শ্চারাইজ হয়ে যায়। যেমন ধরো বিভিন্ন ধরনের মার্কেটে কিন্তু ফেস প্যাক এবং মাস্ক রয়েছে। আমি তোমাদের মাস্ক সম্পর্কে যদি বলি, 90% এরকম মাস্ক মানে বাজারে পাওয়া যায় যেগুলো আমাদের স্কিনকে প্রচুর পরিমাণে ড্রাই করে দেয়, বাট সেদিক দিয়ে কিন্তু এই প্রোডাক্টটি ভীষণ ভালো। এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারো এই প্রোডাক্টটি, এটা আমাদের স্কিনকে ভীষণ ভালোভাবে একটা ময়শ্চারাইজ এফেক্ট দেয়। তো তোমাদের স্কিন যদি অয়েলি, ড্রাই, নর্মাল কম্বিনেশন স্কিন হয়ে থাকে তোমরা নির্ভয়ে এটা ব্যবহার করতে পারবে। সো লাস্টে আমি তোমাদের বলবো যে এই প্রোডাক্টটি যেগুলো ক্লেম করেছে সেটার মধ্যে এই প্রোডাক্টটি দাবি করছে এটা হচ্ছে অল স্কিন টাইপ সুইটেবল, মানে সকলে এটা ব্যবহার করতে পারবে। তো আমি তোমাদের বলবো যাদের সেন্সিটিভ স্কিন তোমরা কিন্তু অবশ্যই এটা ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নেবে, কারণ সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে কিন্তু কার্যকরী নাও হতে পারে। সো এই ছিল আজকের ভিডিও, এই প্রোডাক্ট নিয়ে ছোট্ট একটি রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করলাম, বললাম তোমাদের প্রোডাক্টটি কেমন, কারা এটা ব্যবহার করতে পারবে, কী কী কাজ দেয়। যদি ভিডিওটি ভালো লাগে, কোথাও কোনো জায়গায় ভালো লাগে, অবশ্যই লাইক করে শেয়ার করে দিও। নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।